আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমার আম বাগানের ওপর আর একটি নতুন আপডেট আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি মুকুল আসার পরে একটা ভিডিও আপডেট দেবো এর আগে আমি একটা আপডেট করেছিলাম এক মাস আগে সেটা মুকুল মুখে মুখে আসছিল প্রতিটা গাছের ডালে এবং আপনারা দেখতেছেন বাগানে আমার অনেক মুকুল এসেছে এবং তুলনামূলকভাবে এই বাগানে একটু কম মুকুল আসছে ভেতরে ভেতরে গাছের ডালে বেশি আসছে বাইরে তেমন দেখা যাচ্ছে না আর এই গাছটাতে কিন্তু বেশ ভালোই মুকুল আসছে তো এই বাগানের মানে আমি যদিও বা স্প্রে করি না আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে স্প্রে করার বিপক্ষে এখন বাধ্য হয়ে আমাকে পোকাওয়ার জন্য তিনটা স্প্রে করতে হয় একটা হচ্ছে মুকুল আসার আগে মুকুল আসার পর এবং গুটি দানা যখন হবে তখন তা আমি মুকুল আসার আগে একটা স্প্রে করেছি এবং মুকুল আসার পরে যখন এখন দেখতে পাচ্ছেন মুকুল এখানে আসছে সেটা একটা স্প্রে আজকে করতেছি এবং যখন দানা হবে গুটি দানা হয়ে যাবে মানে ছোট ছোটো দানা তখন একটা স্প্রে করব তো আজকে কিন্তু স্প্রে ব্যাপারে যেটা বলি আমি আপনাদের কাছে দেখাবো হপারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হপার পোকা পোকাগুলো একটু যদি কালো কালো কালসে সাইজের পোকা এই পোকাগুলো এই পোকাগুলো একটু আমের মানে মেইন কি বলে শত্রু যদি পোকা উড়ে দিলাম এটার কাছে স্প্রে করা হয়নি তো এরকম অনেক হপার পোকা আছে যেগুলো আমরা শোষক পোকা বলি এই পোকাগুলো কাজ হলো মুকুলে বসে মুকুলের যত রস আছে বা মধু আছে এগুলো টেনে খেয়ে ফেলে সে কারণে মুকুলটা নষ্ট হয়ে যায় এবং এখানে আম ধরে না তো যে কথা বলতেছিলাম সেটা হলো আমের মানে মেন শত্রু হচ্ছে হপার হপারের জন্য আমি কি কি ওষুধ দিচ্ছি এটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখতে পান পুরোপুরি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কী ওষুধ প্রয়োগ করা হয় যেমন আরেকটা গাছে আমি দেখাইতে পারি যেমন এই গাছটাতে এই গাছটাতে মুকুল মোটামুটি এসেছে এটাতে তারপরে আর একটা গাছে এটা এটাতেও বেশ এসেছে মুকুল এই হপারের উপদ্রব দেখেন এখানে কতগুলো পোকা আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না দেখানোর চেষ্টা করতেছি এদের উড়ে যাবে এখন ইয়ে করলে প্রচুর হপার পোকা এ দেখেন অনেকগুলো পোকা কালো কালো পোকার মতো ওগুলো পোকা হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যেটা হলো ঔষধ এই আমি মানে কীটনাশক যেটা দেব সেটা হচ্ছে আপনার সেভিন এটা প্রতি লিটারে দুই গ্রাম করে সেভিন পাউডার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে এটা হচ্ছে বায়ারের এটা হলো আপনার হপারের মানে বস বলা যাবে হপার নিরাময় করার জন্য এবং আরেকটা দিব ম্যানকোজেপ এটা হলো আপনার ডায়াথন এটাও বারের প্রতি লিটার এটা দুই গ্রাম করে দিতে হবে তারপরে আরেকটা দিব দিবো তারপরে এটা হচ্ছে অটো স্টিন কার্বন এটাও ছত্রাকনাশক এটা খুব ভালো এটা আমি পার লিটারে আমের ক্ষেত্রে এক গ্রাম করে দেই এবং অন্যান্য ক্ষেত্রে দুই গ্রাম তো এক এক গ্রাম করে দিয়ে পার লিটারে দিয়ে আমার মনে মানুষকে যথেষ্ট আর একটা দিব নাইট্রো নয় এটা সাবমেকটিন এটা হচ্ছে মাকড়নাশক নাশক গ্রুপের এটা অটোক্রোপ ক্রোপ ক্যারের এটা দেবো আপনার পার লিটার এক মিলি করে আর নাইট্রো নাইট্রো হবে নাইট্রো হবে আপনার পার লিটার এক মিলি করে এটাও হবে এটার সঙ্গে পানি মিশিয়ে তারপরে গুলিয়ে ভালোভাবে স্প্রে করব তা আপনারা দেখুন কিভাবে আমি এগুলোকে মেশাই প্রথমেই আমি অটিস্টিন পাঁচশো গ্রাম ঢেলে নিলাম এটা মিশ্রণটা তৈরি হচ্ছে চারশো লিটার পানির জন্য এটা হচ্ছে সেবিনটা সেবিন যেহেতু আমার এখানে হাফ কেজি প্রতি প্যাকেট এখানে আপনার একশো এক কেজি সরি এক কেজি এটাকে মিশ্রণ করব চারশো লিটার পানি তৈরি করার জন্য দেবো এটা আমি সবগুলো পাউডার জাতীয় যেগুলো ওষুধ সেগুলো গুলিয়ে নেব আর পরে যে সানমেকটিন এবং নাইট্রো আছে এই যে এই পানির সঙ্গে পার লিটার এটা আমার একশো তিরিশ লিটার ড্রাম তো পার লিটার আমি এক মিলি করে দিয়ে মিশ্রণ দিয়ে তারপরে স্প্রে করব যেটা মিশ্রণটা ভালোভাবে তৈরি করতে হবে যেন কোনো যেন আটা না থাকে মানে ওষুধটা পাউডারটা যেন পাউডার অবস্থা না থাকে ভালোভাবে যেন মিশ্রণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এটা আমি আগে এটা বালতিটা আছে দশ মগ করে মগ দিয়ে দশ মগ পানি তো এখানে আমি দেবো আড়াই মগ পানি এটা একশো তিরিশ লিটার জলে এক মগ দেওয়া হল আর এক হাফ কাপ হাফ মগ পানি তারপরে সাড়ে ছয় কাপ এটা পঁচিশ মিলি পার ক্যাপটা হচ্ছে এর পরিমাণ পঁচিশ মিলি তো আমি এখানে আমার তিরিশ লিটারের জন্য পঁচিশ সাড়ে ছয় কাপ দিয়ে দিব। পাঁচ মিনিট দাও মিলি আছে একশো মিলির সঙ্গে দিতে হবে এই যে এগুলো এক একজন আছে স্প্রে স্পেশালিস্ট না হলো আজিজুল সে মানে ভালো প্রোটেকশন আছে এই যে মুখে যেন কি বলে ঔষধ যাদের স্প্রে করার সময় না যায় নাকে মুখে সেজন্য প্রোটেকশন দিছে এই যে আরেকজন আছে মিস্টার শাকিল তারপরে আরেকজন আছে কে উজ্জ্বল উজ্জ্বল স্প্রে করতেছে না শুধু পাম দেয় আর আরেকজন আছে ইউনুস এর মুখে মাস্ক লাগাই নাই প্রসেসটা মানে মেখে নেওয়া হচ্ছে পানির সাথে ভালোভাবে মিশ্র নেয় করতেছে এটা হচ্ছে আপনার মানে প্যাডেল জাতীয় স্প্রে এরপ্রে আর একটা স্প্রে আছে যেটি মেশিন দিয়ে করা হয় স্প্রে এটা করতেছে এইদিকে চাপ দিবে আর এইদিক দিয়ে পাইপ দিয়ে স্প্রে দেওয়ানো হবে তো মিষ্টি শাকিলের ক্ষেত্রে খুব ভালো পারদর্শী স্প্রে করতে পারে মানে আমরা যেটা চাই হপার পোকা যদি মুকুলে আসে মুকুলটাতে যেন ভালোভাবে স্প্রে পড়ে পারলে তো সব পুরো গাছটাকে যেন ধুয়ে দেওয়া হয় তাহলে আরও ভালো হয় যেন প্রত্যেকটা পোকায় যেন মারা যায় এই হলো ব্যাপার আর এই প্রসেস অনুযায়ী আপনারা পুরো ইনশাল্লাহ যদি ভালোভাবে স্প্রে করতে পারেন তাহলে আমার মনে হয় না যে গাছে কোনো হবার পোকা বা অন্যান্য পোকা থাকতে পারে তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেল সুইট লাইফ স্টোরি এবং আমার রাউ ফার্ম ফ্রেশকে সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আরেকটা কথা যে আপনারা রাও ফার্ম ফ্রেশের ভালো করে আমি যদি আবার আম নিয়ে আসতেছি দুই তিন মাস জুন জুলাইয়ের দিকে আপনারা বেশি করে ফ্রেশের ভালো ভালো ফ্রেশ ফ্রেশ আম কিনবেন অনলাইন থেকে খোদা হাফেজ ভালো থাকবেন